আজ ৬ই আগস্ট হিরোশিমা দিবস পঁচাত্তর বছর আগের এই দিনে পরমাণু বোমায় কেঁপে উঠেছিল হিরোশিমা পারমাণবিক বিস্ফোরণে হিরোশিমায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল এদিন ভয়াবহ এই হামলার সাত দশক পেরিয়ে গেলেও ভয়াল সেই দিনের কথা স্মরণে রেখেছে বিশ্ব দিবসটি উপলক্ষে নীরবতা পালনের মধ্য দিয়ে নিহতদের স্মরণ করে জাপানিরা এ সময় পৃথিবীকে পরমাণুমুক্ত করার আহ্বান জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন জাপানি পারমাণবিক বোমা হামলার শিকার একমাত্র দেশ জাপান নিজেকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখার আহ্বানকে এখনও ধারণ করে আছে বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখতে জাপান অন্যান্য দেশকে উৎসাহিত করে যাবে বিশ্বের অন্যান্য দেশেও শান্তিপ্রিয় মানুষ নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে করোনাকালীন সময়ে বাংলাদেশেও সংক্ষিপ্ত পরিসরে বিভিন্ন সংগঠন নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে